5 আগস্ট পরবর্তী অনেকটা সময় পুলিশ মাঠে না থাকায় ব্যাহত হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। দিনের আলোতেই চলে ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ কার্যক্রম। সন্ধ্যা হতেই ধারালো অস্ত্রধারী ছিনতাইকারীর আতঙ্কে বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দেন রাজধানীর মোহাম্মদপুর, বসিলা, কামরাঙ্গীর চর সহ আশপাশের এলাকার বাসিন্দারা। যৌথ বাহিনীর সদস্যরা জানান, অপরাধী চক্রের বেশিরভাগই এসব অপরাধ ঘটানোর সময় মোটরসাইকেল আর প্রাইভেট কার ব্যবহার করে থাকেন। এছাড়া কৌশলে মাদক ও অবৈধ অর্থ পাচারেও ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত পরিবহন। চলমান অভিযানে চিহ্নিত সন্ত্রাসীদের ধরতেও বিশেষ নজর আছে যৌথ বাহিনীর। বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে আমরা অবৈধ অস্ত্র এবং অন্যান্য মাদক সহ দাগী আসামি এবং এদের খোঁজে আমরা রেগুলার ডিউটির অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করেছি। আমাদের সাথে ট্রাফিক পুলিশ সহ পুলিশের লোকাল থানার মোহাম্মদপুর থানার ওসি সহ তাদের সদস্যরা রয়েছেন। গাড়ি থামিয়ে তল্লাশি চালানোয় সাময়িক অসুবিধা হলেও সার্বিক নিরাপত্তার স্বার্থে এমন অভিযানকে ইতিবাচকভাবেই দেখছেন যাত্রীরা। স্থানীয়রা বলছেন, গেল কয়েকদিনের অভিযানে কিছুটা কমে আসলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এই এই অভিযানটা পড়ে যে একটা উত্তেজনা হয়েছে, উত্তেজনাটা ধমাইতেছে। এই অভিযান যদি চলমান থাকে তাহলে অপরাধ কমে যাবে, 100% অপরাধ কমে যাবে। কারণ ম্যাক্সিমাম অপরাধ হচ্ছে কি আপনার মোটরসাইকেল আর প্রাইভেট কার দিয়ে। কালকে রাত্র ওনারা গেছে 2:24-3 এখানে ওপেনে ছিনতাই হয়েছে, এক লোকের ধরে টাকা পয়সা মোবাইল টোবাইল যা পাইছে সব নিয়ে গেছে। অভিযানে গাড়ির কাগজপত্র ও বেশ কয়েকজন হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীর নামে মামলা দেয় পুলিশ। ধারালো অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় গেল কয়েক সপ্তাহ ধরে মোহাম্মদপুর, বসিলা সহ আশপাশের এলাকার বাসিন্দারা সন্ধ্যার পর রাস্তায় বেরোতেও ভয় পেতেন। তবে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর এই অভিযানগুলোতে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলছেন তারা। এমন অভিযান অব্যাহত রাখার দাবি তাদের। সায়েন্স ল্যাব মোড় থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।